কিচেন অ্যান্ড ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আপনাদের জন্য থাকছে খুবই তাড়াতাড়ি এবং কম উপকরণ দিয়ে তৈরি করা যায় এমন একটি রেসিপি, আর তা হলো ভুনা খিচুড়ির রেসিপি। যারা মেসে থাকে তারা পড়ার চাপের কারণে বেশি সময় ধরে রান্না করতে পারে না, তাই তাদের জন্য থাকছে আজকের এই রেসিপি। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করতে হবে ঝটপট এবং অল্প উপকরণ দ্বারা ভুনা খিচুড়ি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি আর 1 কাপ পরিমাণ মুসুরির ডাল নিয়েছি। আমি চাল ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরতে দিয়েছি। রান্না করার কমপক্ষে 30 মিনিট আগে চাল ডালগুলো ধুয়ে রাখার চেষ্টা করবে। ভুনা খিচুড়ি তৈরি করার জন্য প্রথমে আমি একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, 2টি শুকনা মরিচ, 3-4 টুকরো দারচিনি, আর দিয়ে দিচ্ছি 3-4টা এলাচ। আমি এলাচটার মুখটা ফাটিয়ে দিয়েছি। এখন এই মশলাগুলোকে প্রায় 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নেব, এতে সুন্দর একটি ফ্লেভার বের হবে। এখন দিয়ে দিচ্ছি 2টি মাঝারি আকৃতির পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা যখন একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো রসুন কুচি। পেঁয়াজটা একদম বেরেস্তা করা যাবে না। এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল ডালগুলো। আপনারা দেখতেই পাচ্ছেন চাল ডালগুলো আগে ধুয়ে রাখার জন্য অনেকটা ঝরঝরে হয়ে গিয়েছে। এখন চাল ডালগুলো মিডিয়াম টু লো আঁচে কিছুক্ষণ ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটাটা চাল ডালগুলো ভাজার মাঝখানে দিলে সুন্দর একটি ফ্লেভার বের হয়, তাই আপনারাও চেষ্টা করবেন চাল ডালগুলো ভাজার মাঝ টাইমে আদা বাটাটা দেওয়ার জন্য। এখন চাল ডালগুলোকে আরও কিছুক্ষণের জন্য ভেজে নেব। যখন দেখবেন চাল ডালগুলো দলা পাকানো অবস্থায় নেই আর চামচ থেকে ফেললে তা ঝরঝর করে পড়ছে, একটার একটার সাথে লেগে থাকছে না, তখন বুঝবেন যে ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। এখানে আমি 1.5 পট চালের জন্য 3 পট পরিমাণ পানি নিয়েছি আর 1 কাপ ডালের জন্য 1 কাপ পরিমাণ পানি নিয়েছি, অর্থাৎ এখানে আমি মোট 4 কাপ পরিমাণ গরম পানি দিয়েছি। আপনারা যে কাপ দিয়ে চাল পরিমাপ করে নেবেন সেই কাপ থেকেই পানি পরিমাপ করে নেবেন। দিয়ে দিচ্ছি 5টা চেরা কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এখন নেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে মিডিয়াম আঁচে ঢেকে রান্না করব 5 মিনিটের জন্য। মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। দেখুন এই 5 মিনিটেই কিন্তু পানিটা প্রায় টেনে গিয়েছে। এখন একবার নেড়ে দিচ্ছি। এখন আবার ঢেকে দিয়ে একদম লো ফ্লেমে রান্না করব 12 থেকে 15 মিনিটের জন্য। এই পর্যায়ে আপনারা যদি পাতলা তলাযুক্ত কোনো পাত্রে খিচুড়ি রান্না করে থাকেন তাহলে এর নিচে তাওয়া দিয়ে দিবেন, না হলে নিচ থেকে পুড়ে যেতে পারে। 15 মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়েছি। দেখুন খিচুড়ি কিন্তু একদম হয়ে গিয়েছে, আর এটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা ঝরঝরে হয়েছে। এখন আমি একবার এটা নেড়ে দিচ্ছি।
এরপর দিয়ে দেব এক টেবিল চামচ ঘি। ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে দেব আর এভাবে রেখে দেব 2 মিনিটের জন্য। এতে হবে কি ঘিয়ের ঘ্রাণটা খিচুড়ির ভিতরে খুব ভালোভাবে ঢুকে যাবে। আমি একটি সার্ভিং ডিশে গরম গরম খিচুড়ি তুলে নিচ্ছি। আপনারা যদি হুবহু আমার রেসিপি ফলো করে খিচুড়ি রান্না করেন তাহলে আপনাদের খিচুড়ি হবে ঠিক এই রকম ঝরঝরে পারফেক্ট। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এই রেসিপিটা দ্বারা যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।